হ্যালো মাইক টেস্টিং, হ্যালো 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 হ্যালো। আসলে দুপুরবেলা একটুখানি একটা ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখেছিলাম, তো ওরে বাবা, দুপুরবেলা তো এই ভয়ঙ্কর মালটা কি তুমি দুপুরবেলা দেখলাম আজকে? এখনো মাথা কাজ করছে না, ঘর থেকে এখানে বেরোতে পারিনি। ওটা দুঃস্বপ্ন ছিল না, ওটা জেগে জেগে আমি স্বপ্ন দেখেছিলাম যে এইরকমও কিছু দেখা যেতে পারে আমাদের জীবনে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আই প্রিন্স। এখন কথা বলবো একটা সিনেমা, না এটাকে সিনেমা বলবো না, এটা সব কিছুর ঊর্ধ্বে, এটাকে কোনোভাবে ব্যাখ্যা করা খুব চাপ। এবং আমি ঠিক করেছি এই সিনেমাটা আমি রিমেক বানাবো, এবং এমন একজনকে কাম ব্যাক করাবো যাকে টলিউড ভুলে গেছে, তার লেজেন্ড এন কে সলিল। যদি এই লুক নিয়ে এ হিরো হতে পারে, তাহলে আমাদের এন কে সলিল কেন হতে পারবে না? অবশ্যই সে ডিজার্ভ করে, আমাদের শেখা উচিত, বনির শেখা উচিত, সোমের শেখা উচিত, স্পাইক চুল করে দাড়ি ফাড়ি রেখে কী হবে, এই মালটা মাকন্দ হয়ে বান্টু হয়ে বান্টুর মতো মুখ নিয়ে কাঁপিয়ে দিচ্ছে, উর্বশীর সঙ্গে পদ্ম লাচ্ছে। আর কি চাই বস লাইফে, আর কি চাই? এই মানুষটার মতো কনফিডেন্ট দরকার, এর থেকে শেখা উচিত বস। তো আমি ঠিক করেছি এন কে সলিলকে দিয়ে, আমাকে 100 টাকা দিক, 100 টাকা দিয়ে আমি এন কে সলিলকে দিয়ে এরকম কিছু একটা বানিয়ে দেখাবো। এন কে সলিলও ডিজার্ভ করে, যদি এই মালটা এত বড় সুযোগ পেয়ে থাকে, তাহলে আমাদের এন কে সলিলও নুসরত জাহানের সঙ্গে নাচার ক্ষমতা রয়েছে, আমি ব্যক্তিগতভাবে এটা মনে করি। এই সিনেমাটার নাম এমনি এমনি লেজেন্ড নয়, এই মানুষটা কী করতে পারে সেটা এই সিনেমাটা আপনারা যদি না দেখেন। আর আমি একটা কথা বলতে চাই আমার যারা সাবস্ক্রাইবার বন্ধু, এই যে পেছনে এতগুলো সেরা সেরা লোকের ছবি রয়েছে, কই যারা এই সিনেমাটা দেখেছো তারা তো বলোনি এই লোকটার ছবি এখানটা করে লাগাতে, তোমরা এত অনেকের নাম বললে। এই লোকটা কী কী না কী যেন নাম, সর্বনাম না কি সর্বনাম সর্ব হ্যাঁ হ্যাঁ সর্বনাম নাকি একটা নাম, তো তার ছবি তো কই লাগাতে বলোনি, এটা কিন্তু লজ্জাজনক ব্যাপার। এই এই লোকটার ছবি কিন্তু ডিজার্ভ করে, এই লোকটার একটা ছবি ডিজার্ভ করে এখানে, কারণ এই মানুষটা ভগবান। মানুষটা কী করতে পারে তোমরা ভাবতে পারবে না। এই মানুষটা কী করেছে জানো সিনেমায়, একটা আর কি প্রিন্সিপাল এবার কলেজের একটা স্টুডেন্ট একটা মেয়ের নগ্ন ছবি এঁকেছে বোর্ডে, অন্যটা কী হয় এসে পেঁদায় বা কিছু ঝাড় দেয়, কিছু জ্ঞান দেয় 1 ঘন্টা ধরে, এ এসবের ধারে কাজে যায় না, এ চক ডাস্টার নিয়ে ওই ছবিটাকে মহাত্মা গান্ধীতে রূপান্তরিত করে দিতে পারে বস, মহাত্মা গান্ধীতে রূপান্তরিত করে দিতে পারে একটা মেয়ের নগ্ন ছবিকে, করে দেখিয়েছে। কই বয়কট গেট, কই বয়কট গ্যাং, দেখো নি এটা, সব করতে পারে লোকটা, চুমু লোক চুমু, সিরিয়াসলি বলতে গেলে। আমি সিনেমাটা দেখে না আমার মানে সব চটকে গেছে, এই বান্টুটা, এই বান্টুটার আমি ফ্যান হয়ে গেছি সিরিয়াসলি বলতে গেলে। এক চাক করে দেখিয়েছে বস, অ্যাকশান কোনো এক্সপ্রেশন ছাড়াও যে অ্যাকশান দেওয়া যায়, কে বলছে অ্যাকশন করতে হলে মুখ চোখ এরকম করতে হবে, মুখ চোখ এরকম করে অ্যাকশান করা যায়, শেখা উচিত শাহরুখ খানের, শেখা উচিত শাহরুখ খান পাঠানে, কী এত এক্সপ্রেশন তোমারা, এত কিসের এক্সপ্রেশন, দেখো এই লোকটার থেকে শেখো, এই লোকটার থেকে শেখো কাকে এক্সপ্রেশন বলে, শুধু এই এই করে অ্যাকশান করা যায়, এটা শেখা উচিত, আমাদের ওপরে অ্যাকশান কিং রয়েছে তারও শেখা উচিত, এই লোকটাকে শেখো, শেখো তোমরা কী করছো। জিতাকে বলছি, জিতা তুমি চেঙ্গিসে তো একে একে নিতে পারতে, তুমি কেন অভিনয় করছো, চেঙ্গিসে একে দিয়ে অভিনয় করো, দেবদা তোমার তোমার নেক্সট সিনেমায় বাঘাযতীনটা তুমি না একে করো, এ সব করতে পারে সিরিয়াসলি বলতে গেলে। আর বাকিদের কথা আর কী বলবো, বাকিরা তো দুর্দান্ত কাজ করেছে, আর স্টোরি মানে স্টোরি কিচ্ছু নেই, শুধু অ্যাকশান 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 অ্যাকশান, মানে এই প্রথম এন্ট্রি দেখলে আপনারা চমকে যাবেন, মানে সবাই দাঁড়িয়ে রয়েছে, সবাই উঠতে গেলাম পুরো হলে, মানে পুরো যে হলে তোর এন্ট্রি হচ্ছে সেই হলেতে ও বাদবাকি সবাই লম্বা, আরে রাজপাল যাদব এর থেকে মনে হয় লম্বা, ঠিক আছে নো প্রবলেম, এটাকেই তো কনফিডেন্স বলে। এই চেহারা নিয়েও কিছু করে দেখিয়েছে, আমাদের পাওয়ার এই লোকটা, যাদের মানে আপনার যদি শরীরে কিছু প্রবলেম থেকে থাকে, মানে হিরো আলমকে আমি বলছি, হিরো আলম কারণ কারণকে খিল্লি কর, এই লোকটার উদাহরণ টেনে দেখিয়ে দাও যে আমিও পারি, বাংলা এসএমএ টার্ম কাজ চাই, হিরো আলমকে দিয়ে করানো হোক, আমি তো বাংলাতে করবো এন কে সলিলকে দিয়ে, হিরো আলমকে দিয়েও করানো হোক। তো এই সিনেমাটা আমি ডিজনি প্লাস হটস্টারে দেখলাম আজকে, এবং সবথেকে বড় কথা এটা মেন পয়েন্ট, এইটাই যিনি ডাবিং করেছেন মানে হিন্দি ডাব যার, তার গলায়ের পুরো শরীরের থেকে হাজার হাজার গুণ ভারী 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 ভারী, মানে ডাবিংয়ের গলাটাও এই লোকটার চেহারার থেকে হয়তো হাজার গুণে ভারী ভাই, সিরিয়াসলি কী সিনেমা এটা, মানে আমি এটা হলে যাবো প্ল্যান করেছিলাম জাস্ট খিল্লির জন্য, ভাগ্য বলে সিনেমাটা আমাদের কাছাকাছি কোনো হলে আসেনি তাই যেতে হয়নি, 200-250 টাকা টিকিট কেটে আমার তো পিছন ফেটে যেত এই সিনেমাটা দেখতে গেলে। আর এর কি করবে, সিনেমাটা এখন ট্রেন্ডিং, টুইটারে ট্রেন্ডিং, পাবলিক সেলফি দেখতে যাচ্ছে না হলে, অক্ষয় কুমারের সিনেমা, আর এই সিনেমা ট্রেন্ডিং করছে টুইটারে, পাবলিক সাওয়াস, সিরিয়াসলি ভাই সিরিয়াসলি। আর এটাকে রেটিং দিয়ে ছোটো করবো না, অনেক তারিফ করে দিয়েছি,
আপনারা চাইলে দেখতে পারেন, ফুল টু এন্টারটেনমেন্ট, মানে স্টোরি ছাড়াও যে কোনো সিনেমা পুরো দেখা যেতে পারে শুধুমাত্র খিল্লির জন্য, সেটা এই লোকটা বাস প্রমাণ করে দিয়েছে সিরিয়াসলি বলতে গেলে। আমি তো ছিটকে গেছি, আপনারা ছিটকে যেতে চাইলে এই কাজটা দেখুন, এবং আমি যে রিমেকটা আনবো সেটা কিন্তু দেখতে হবে। আজকে গোটা ইন্ডাস্ট্রি এই লোকটাকে ওখানে কিন্তু সাপোর্ট করেছে, আমাদের এখানে সাপোর্ট দরকার, বাংলা সিনেমার পাশে দাঁড়াতে হবে, তাই না? এটাই বলার। যাই হোক, সবাই ভালো থেকো, চ্যানেলটা নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। এখনও তো ভাই টেক কেয়ার, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, বাই।